আসসালামু আলাইকুম দিস ইস মি তাহমিনা সাফিয়া আজকের ভিডিওটা হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও তো অনেকেই আমাকে বলেছে আপু টিয়া কালার একটা ইয়ারিংস বানাতে তাই ভাবলাম আজকে টিয়া কালার বানায় দেখে আপনাদেরকে এই ইয়ারিংস টা চাইলে আপনারা মেহেদি ফাংশনও পরে যেতে পারেন তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা স্টার্ট করে ফেলি ইয়ার রিংস বানানোর জন্য এখানে আমি নিয়েছি গ্লাস বিটস আর নিয়েছি পাতা শেপ বিটস একটা প্লাস্টিক সিটের উপর আমি একটা বড় স্টোন বসিয়ে নিলাম সেটা হচ্ছে টিয়া কালার দেন সাইড দিয়ে আমি লাগিয়ে নিব রাইনেস্টন চেইন আর লাগিয়ে নেব বিসি সিক্স থাউজেন্ডগুলো বেশি করে লাগাতে হবে জানো না ছুটে তো দেন হচ্ছে পাতাশে বিডসগুলো লাগিয়ে নেব ওয়ান বাই ওয়ান করে আপনারা কেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না প্লিজ অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন হ্যাঙ্গিং বানানোর জন্য আমি হচ্ছে এখানে নিয়েছি ইলেকট্রনিক ওয়ার যদি আপনাদের কাছে ইলেকট্রনিক থাকে তাহলে সেটা ফেলবেন না সেটাতে কাজে লাগিয়ে দেবেন আমার মতো করে ওয়ারের মধ্যে আমি গ্লাস বিটস গুলো পাঁচটা করে নিব এক সাইডে আর মাঝখানে দিয়ে নিব একটা ছোট্ট বিটস সেম প্রসেসে আমি আর একবার দিয়ে নিব পাঁচটা করে বিটস আপনাদের কাছে যদি টিয়া কালার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লাভ বসিয়ে দিবেন টিয়া কালার আর যদি অন্য কালার পছন্দ হয় তাহলে সেটাও বসিয়ে দিবেন তাহলে আমি সেই অনুযায়ী একটা ভিডিও বানিয়ে দিব সুন্দর করে তো দুই সাইডে আমি বিচগুলো নিয়ে নিয়েছি দেন হচ্ছে সুন্দর করে পেঁচিয়ে নেবো যাতে এটা না ছোটে এরপর হচ্ছে এক্সট্রা ওয়্যারগুলো আমি কেটে ফেলে দিব এরকম করে আমি তিনটা বানিয়ে নিব আজকে যে ইয়ারিংসা বানাচ্ছি সেটা বানাতে খুব ইজি তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর আমার কাছে এই কালারটা খুব ভালো লেগেছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ইয়ারিংসটা কেমন হয়েছে তো নেক্সট ভিডিওতে কি কালার সাথে কি কালার ম্যাচ করে আমি বানাবো সেটাও কমেন্ট জানিয়ে দিবেন তো ইয়ার রিংস বানানোর শেষ এখন ফাইনাল লোকটা দেখেন কেমন হয়েছে আমার কাছে এটা সত্যি অনেক ভালো লেগেছে তো আমি এটা হচ্ছে আমার টিয়া কালার ড্রেসের সাথে ম্যাচ করে পরবো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ